বন্ধুরা, মিকি মাউস কার্টুনটির এমন কি ভুল করেছিল যার কারণে রোমানিয়া সরকার সেই দেশে কার্টুনটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছিল? এছাড়া চায়নার প্রেসিডেন্ট সি জিনপিং উইনিং দ্য পু কার্টুনটিকে নিষিদ্ধ করে দিয়েছিল। নিষিদ্ধ করার পিছনের মূল কারণ জানলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। বন্ধুরা, আমরা ছোটবেলায় অনেক কার্টুন দেখেছি, এর মধ্যে এমন কিছু কার্টুন রয়েছে যেগুলোকে পৃথিবীর বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে। এমনকি আমাদের সকলের প্রিয় কার্টুন মিনারাজু কার্টুনটিকেও নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ডোরেমন কার্টুনটিকেও বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে। এই বিখ্যাত কার্টুনগুলোকে বিভিন্ন দেশে কেন নিষিদ্ধ করা হয়েছে তা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এইরকম তথ্যবহুল ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এক নম্বরের হচ্ছে পপাই। পপাই কার্টুন তার সময়ে খুবই জনপ্রিয় ছিল। এই কার্টুনটি বাচ্চারা প্রচুর পরিমাণে দেখত। এই কার্টুনটি দেখে তখনকার বাচ্চারা প্রচুর পরিমাণে পালং শাক খেত। শুধুমাত্র পালং শাক নয়, যত ধরনের সবজি পাওয়া যেত বাচ্চারা সেই সবজি সবাই খেত। সেই সময়কালে ইউএসএতে শাকসবজির উৎপাদন 35% বেড়ে গিয়েছিল। তার কারণ যে বাচ্চাগুলো এই কার্টুনটিকে অনুসরণ করত তারা সবাই শাকসবজির উপর আকৃষ্ট হয়ে গিয়েছিল। যদিও এটি একটি ভালো অভ্যাস ছিল, কিন্তু এই ভালো অভ্যাসের পাশাপাশি বাচ্চারা একটি বাজে অভ্যাসে আসক্ত হয়ে পড়েছিল। খারাপ অভ্যাসটি ছিল স্মোকিং পাইপ, অর্থাৎ সিগারেট খাওয়া, মানে বলতে পারেন সবসময় সিগারেট খাওয়া। এই স্মোকিং পাইপের কারণে পপাই কার্টুনটি আস্তে আস্তে তার জনপ্রিয়তা হারায়। এই কার্টুনটি পুরোপুরি নিষিদ্ধ করার আগে কিছু পর্ব আমেরিকা ও জাপানে নিষিদ্ধ করা হয়েছিল। যখন সিগারেট খাওয়ার বিষয়টি সবার সামনে চলে আসে তখন এই কার্টুনটি পুরো পৃথিবীতে নিষিদ্ধ করা হয়েছিল। একটি সিগারেট একটি জনপ্রিয় কার্টুন সিরিজকে ধ্বংস করে দিয়েছিল। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে পপাই কার্টুনটির মূল চরিত্রটি এই ব্যক্তি থেকে নেয়া। এই ব্যক্তি একজন ওয়েটার ছিল। এই লোকটির নাবিক হওয়ার খুবই ইচ্ছা ছিল, তাই সবসময় এর মুখে সিগারেটের পাইপ রাখা হতো। দুই নম্বরে রয়েছে মিকি মাউস। বন্ধুরা, মিকি মাউস কার্টুনটি হয়তো আপনারা বহুবার দেখেছেন। এটা খুবই জনপ্রিয় একটি কার্টুন ছিল, বিশেষ করে বাচ্চাদের জন্য। মিকি মাউস এমন একটি কার্টুন যারা প্রমাণ করে দিয়েছে কার্টুনেরও কথা বলতে পারে। তবুও কেন মিকি মাউস কার্টুনটিকে পুরো পৃথিবীতে নিষিদ্ধ করা হয়েছিল? মিকি মাউস কার্টুনটি নিষিদ্ধ করার মূল কারণ ছিল এই কার্টুনের চরিত্র। এই কার্টুন দেখে অনেক বাচ্চা ভয় পেত। এই কার্টুনের মূল চরিত্রটি ছিল ইঁদুরের মতো, তাই বাচ্চার আসল ইঁদুর দেখলেও ভয় পেয়ে যেত। এমনকি কিছু বাচ্চা ছিল যারা ভয়ে রাতে ঘুমাতে পারত না। এই কারণে রোমানিয়া সরকার এই কার্টুনটিকে উগলি এবং আনঅ্যাট্রাকটিভ বলে নিষিদ্ধ করে দিয়েছিল। একদিকে রোমানিয়াতে নিষিদ্ধ করে দিয়েছিল, অন্যদিকে যিনি এই কার্টুনটি তৈরি করেছিল অর্থাৎ 1932 সালে তিনি মিকি মাউসের জন্য অস্কার পেয়েছিলেন। অবাক করার বিষয় হলো মিকি মাউসকে দেখবেন তার বন্ধুদের সাথে সবসময় সময় কাটাতে। এরপরে তিন নম্বরে রয়েছে দ্য লাউড হাউস। বন্ধুরা, এই কার্টুনের দুটি এপিসোডকে দুটি দেশে নিষিদ্ধ করা হয়েছিল। তার সাথে সাথে এই কার্টুনটি 2.24 মিলিয়ন ভিউজ গেইন করেছিল। এটি এমন একটি কার্টুন ছিল যেটা প্রথম দিন থেকে জনপ্রিয় হয়ে উঠেছিল। যখন থেকে এই কার্টুনটি দেখানো শুরু হয়েছিল তখন থেকে এই কার্টুনটি পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত হয়ে উঠেছিল। নিকোলোডিয়ান চ্যানেলে এই সিরিজটি সবসময় চলত, আর সেই সময় কার্টুনটি সিরিজের দিক থেকে টপ রেটিং পেয়েছিল। এই কার্টুন সিরিজটি কিন্তু হঠাৎ করে এই কার্টুনটি কেনিয়া সরকার এই কার্টুনটিকে নিষিদ্ধ করে দেয়। যখন তুর্কি এই খবর শুনল তখন তারাও এই কার্টুনটি সেই দেশে নিষিদ্ধ করে দেয়। এখানে বড় প্রশ্ন হলো কেন নিষিদ্ধ করা হয়েছিল? নিষিদ্ধ হওয়ার কারণ ছিল এই কার্টুন সিরিজটিতে দেখানো হয়েছিল পুরুষে পুরুষে বিবাহ। এই বিষয়টা দেখার পর বাচ্চারা কনফিউজড হয়ে যায়। বাচ্চারা তাদের বাবা মাকে উল্টাপাল্টা প্রশ্ন করা শুরু করেছিল। এই এপিসোডটি এতটাই ভাইরাল হয়েছিল বাধ্য হয়ে এই কার্টুনটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরপরে চার নম্বরে রয়েছে স্কুবি ডু। এই কার্টুনটিকে আপনারা অনেকেই দেখেছেন। এই কার্টুনে মূল চরিত্র ছিল একটি কুকুর। এই কার্টুনটি নিষিদ্ধ হয়েছিল তার ফেমের কারণে। এই কার্টুনটির যে লেখক ছিলেন তিনি অন্য কিছু ভাবছিলেন, যার কারণে এই কার্টুন সিরিজের যত চরিত্র ছিল তাদের মধ্যে একটি কুকুরের চরিত্র ঢুকিয়ে দেন। কুকুরকে ঢুকানোর পরে কার্টুনকে একটি ফানি অ্যাঙ্গেলে দিয়েছেন,
যা অডিয়েন্সরা অনেক পছন্দ করে। দর্শকরা এই কুকুরকে এতটাই পছন্দ করেছিল যে এই কুকুরটি 350টি এপিসোড করেছিলেন। এই কুকুরটি বিশ্ব রেকর্ড করেছিল। এর কারণে এই কার্টুন সিরিজটি এতটাই জনপ্রিয়তা লাভ করেছিল যে দুবাইতে স্কুবি ডু দ্য পার্ক করেছিল। কিন্তু সেই সময় এমন একটি দেশ ছিল যারা এই কার্টুনটি একেবারেই পছন্দ করত না, সেই দেশটি ছিল চায়না। চায়নাতে যত কার্টুন সিরিজ ছিল স্কুবি ডু কার্টুন সিরিজের জন্য সে মার খেতে শুরু করে। তখন চায়না সরকার একটি পদক্ষেপ নিয়েছিল, যখন বাচ্চারা ঘুমিয়ে যেত তখন এই কার্টুনটি চালানো হতো। সেই সময়ও বাচ্চারা না ঘুমিয়ে এই কার্টুনটি দেখত, তাই চায়না সরকার বাধ্য হয়ে তাদের দেশে এই কার্টুনটি নিষিদ্ধ ঘোষণা করেছিল। এরপরে 5 নম্বরে রয়েছে পাওয়ার পাফ গার্লস। এই কার্টুনটি সেই সময়ে খুবই জনপ্রিয় কার্টুন সিরিজ ছিল। এই কার্টুনটির প্রতিটি পর্ব খুবই জনপ্রিয় ছিল। এই কার্টুনটি তখনই বিপদে পড়েছিল যখন কার্টুনটিতে পশু পাখিদের কাটানো দেখানো হয়েছিল। যখনই পশু পাখিদের ওপেনলি কাটানো দেখানো হয়েছিল তখন থেকে এই কার্টুনটি ধীরে ধীরে নিষিদ্ধ করা শুরু হয়। এই কার্টুন সিরিজে একটি পর্বে দেখানো হয় পাওয়ার পাফ গার্লস একটি বিল্ডিংকে ধ্বংস করে দিচ্ছে। এই বিল্ডিংটিকে দেখতে চার্জের মতো ছিল, কিন্তু আগুন তখন লেগেছিল যখন দেখা গিয়েছিল বিল্ডিংয়ের মধ্যে থেকে ডিজেস ক্রাস্টের মতো একজন বের হয়ে আসছিল। পরবর্তীতে এই পর্বটি ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয়েছিল। এই এপিসোডটি দেখার পর আমেরিকা ওই পর্বটি ব্যান করে দেয়, যদিও আমেরিকা সরকার ওই সময় মিডিয়ার সামনে একটি ভুল তথ্য দিয়েছিল। তারা বলেছিল এই কার্টুনের লাইটিং ঠিক ছিল না, যেটা বাচ্চাদের অনেক ক্ষতি করে। এরপরে 6 নম্বরে রয়েছে টাইনিংটন অ্যাডভেঞ্চার্স। এই কার্টুনটিও জনপ্রিয়তার দিক থেকে কোনো অংশে কম ছিল না। বন্ধুরা, এই কার্টুনটিতে এমন কিছু কার্যকলাপ দেখানো হয়েছিল যেটা অভদ্রতার সীমা পার হয়ে গিয়েছিল। এই কার্টুনটির একটি পর্বে দেখানো হয়েছিল একটি ছোট বাচ্চা ফ্রিজ থেকে বিয়ারের বোতল বের করে আনছে, মানে এখানে শেখানো হয়েছিল বাচ্চাদের খাবার চুরি করার, আর এই কারণে এই এপিসোডকে নিষিদ্ধ করা হয়েছিল। একটি পর্ব বাদ দেওয়ার পরও কার্টুন সিরিজটি নিষিদ্ধ হয়নি, কারণ এই কার্টুন সিরিজটির বাজেট অনেক বেশি ছিল। প্রতিটি পর্বের জন্য খরচ করা হয়েছিল $60,000। অবাক করার বিষয় হলো এই কার্টুন সিরিজের জন্য ভয়েস ওভার করার জন্য 3 মাসে 1200 জন ভয়েস ওভার দিয়েছিল। এরপরে 7 নম্বরে রয়েছে উইনি দ্য পো। এই কার্টুনটি আপনারা অনেকেই দেখেছেন। এই কার্টুনে মূল চরিত্রে যে ছিল সে কখনই প্যান্ট পরত না, এটা দেখে পোল্যান্ড সরকার খেপে যায়। এই কার্টুন দেখার পরে পোল্যান্ডের বাচ্চারা প্যান্ট পরা বন্ধ করে দিয়েছিল, এমনকি প্যান্ট ছাড়াই ঘরের বাইরে চলে যেত। এ কারণে পোল্যান্ড সরকার উইনিং দ্য পো কার্টুনটি নিষিদ্ধ করে দেয়। পরবর্তীতে চায়নাও এই সিরিজটি ব্যান করে দেয়। তবে চায়নাতে ব্যান করার কারণ ছিল চায়না সরকারকে ব্যঙ্গ করা হয়েছিল এই কার্টুন সিরিজকে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের পছন্দের কার্টুন সিরিজ কোনটি অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।